এবার ত্রিপুরা কংগ্রেস ভবনে কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা গোপন বৈঠক রীতিমতো, বিজেপির আরও বড় ভাঙন ধরতে পারে এমনটাই সূত্র মারফত খবর সম্ভাব্য তো। পাহাড়ের জনজাতি একাধিক নেতা নেতৃত্ব কংগ্রেসে যোগাযোগ রাখছে এমনটাই ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা তিনি জানিয়েছেন। আগামী দিন কংগ্রেস আরও শক্তি প্রয়োগ করবে ত্রিপুরা রাজ্যের, এই কথা পরিষ্কারভাবে সুদীপ রায় বর্মণ জানান। তবে এবার ত্রিপুরা কংগ্রেস ভবনে বৈঠকে বসেন নেতা ও কর্মীদের সঙ্গে নিয়ে 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখেই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে ক্রমশ বিজেপিকে এবার দুর্বল করার ডাক দিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। এই মুহূর্তের রাতে আমরা যে গুরুত্বপূর্ণ খবর তুলে ধরছি, আগামী দিন আরও বিজেপির একটা বড় ভাঙন ধরতে পারে, যেহেতু বিজেপির সমর্থকরা বিজেপি দল করেও সম্মান পায় না এবং কংগ্রেসে আসার জন্য আহ্বান জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং ছয় আগরতলার কংগ্রেসের দাপটে বিধায়ক সুদীপ রায় বর্মণ। তিনি বলেন, আসুন একসঙ্গে কাজ করুন, বিজেপিকে পতন দিয়ের লক্ষ্য ডাক। আজ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে গোপন বৈঠক, রাজ্য রাজনীতিতে বিজেপিকে এবার ওপেন চ্যালেঞ্জের মুখোমুখি। শাসক দল বিজেপি দুটি আসন লোকসভাতে তারা ধরে রাখতে এবার রণকৌশলে মরিয়া, এবার সরাসরি ঘুঘুর বাসার ফাঁদ ভাঙতেই এবার কংগ্রেস নেতৃত্বদের নিয়ে বৈঠক।